আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় এই দুইটি দাঁতের চিকিৎসা এবং চিকিৎসা খরচ দুইটার দুই রকম তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স স্ক্রিনে আপনারা দুটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এখানে যে দুটি দাঁত রয়েছে দুটি দাঁতই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এবং এই যে যে পজিশন দুইটা দেখতে পাচ্ছেন দুটি দাঁতের দু ধরনের পজিশন রয়েছে তো এর চিকিৎসা পদ্ধতিও আলাদা এবং খরচেরও অনেকটা অনেক বেশ তারতম্য রয়েছে খরচের ব্যাপারেও ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা হয়তো ছবি দেখে অনেক কিছুই আশ করতে পারতেছেন যে কি ধরনের ট্রিটমেন্ট কোন দাঁতের ক্ষেত্রে হবে তারপরেও ভিউয়ার্স আলোচনা শুন আমরা আলোচনার মাধ্যমে বুঝে নিই দাঁত যখন পালপাইটিস রোগে আক্রান্ত হয় পাল্পাইটিসে তখন সে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় যেটি এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতে পালপাইটিসে আক্রান্ত এই দাঁতটি অর্থাৎ দাঁতের যে দন্ত মজ্জা থাকে দাঁতের যে পাল্প থাকে সেই পাল্প যখন উপর থেকে ক্যাভিটি হোক বা সাইড থেকে ক্যাভিটি বা গর্ত হয়ে দাঁতের পাল্প পর্যন্ত চলে আসে পাল্পটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় আর এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন তো দাঁতের এখানে দেখুন যে অ্যানামেল অংশটা ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিন অংশটা কিছুটা এখান থেকে লস হয়েছে কিন্তু তারপরেও এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এর পাল্প কিন্তু এখনো পর্যন্ত অক্ষত রয়েছে বা পাল্প এখনো পর্যন্ত দাঁতের যে ক্যারিজ রয়েছে সেটি পাল্প পর্যন্ত পৌঁছায়নি আর তার কারণে এমন দাঁতে আপনি কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না এই দাঁত এই দাঁতটিতে কিন্তু এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে এটি যদি সাইড থেকে না হয় উপর থেকে হোক বা এই পাশ থেকে যদি এমন গর্ত হয়ে সেটি দাঁতের পাল পর্যন্ত চলে আসে তাহলে সে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো উপায় সে দাঁত আপনি আর নাও রাখতে পারেন আর এখানে এই দাঁতটিতে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে কিন্তু এই দাঁতটি আপনি সংরক্ষণ করতে পারেন এমন দাঁতের এমন অবস্থায় ফিলিং করে রাখলে দাঁতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না তো মূলত দাঁতের সমস্যার বলতে দাঁতের যে পাল্প থাকে এটি একটি অধিক বিবেচ্য বিষয় যদি দাঁতের পাল্প অক্ষত থাকে বা পাল্প অঞ্চলগুলো ভালো থাকে তাহলে দাঁতে ব্যথা হয় না কিন্তু দাঁতে যদি সামান্য পরিমাণ ভেঙে যায় সেক্ষেত্রে ব্যথা হয় না কিন্তু যদি পাল্প পর্যন্ত ভেঙে যায় বা ইনফেকশন হয়ে যায় বা কোনো ক্যাভিটি পাল্প পর্যন্ত চলে আসে তখনই দাঁতে ব্যথা হয় এবং যন্ত্রণা হয় তো একটি ফিলিং করতে যে খরচ হয় একটি দাঁতে ফিলিং করার জন্য যে টাকা খরচ হয় তার থেকে কয়েক গুণ বেশি খরচ হয় একটি দাঁত রোড ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিতে ভিউয়ার্স এখানেও সেম একই ব্যাপারটা বোঝানো হয়েছে এখানে দেখুন যে পজিশনটা দেখা যাচ্ছে দাঁত যদি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় বা দাঁতের যদি অ্যানামিল অংশ ভেঙে যেয়ে থাকে আর সেটি যদি ঠিক এতটুকু পরিমাণ হয় তাহলে আপনি সেটিতে ফিলিং করাতে পারেন দাঁতে দাঁতটি ফেলে দেওয়ার দরকার হয় না দাঁতের উপরে যতটুকু অংশ ভেঙে গেছে বা গর্ত হয়ে গেছে সেটি আপনি পুনরায় এর মাধ্যমে সেটি পূরণ করে নিতে পারেন কিন্তু যখন এমনটি হয়ে যাবে দাঁতের যে দন্তমজ্জা রয়েছে সেই পর্যন্ত যখন গর্ত হয়ে যাবে বা ডেন্টাল ক্যারিজ চলে আসবে তখন আর আপনি কিন্তু ফিলিং করাতে পারবেন না তখন এমন দাঁত রাখতে গেলে আপনাকে রোড ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে তারপরে এমন দাঁত সংরক্ষণ করা যাবে আর এমন অবস্থায় আপনি শুধুমাত্র ফিলিং করেই দাঁতটি রাখতে পারেন ভিউয়ার্স এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা গর্ত হয়ে গেছে তো এই গর্তটি যতটুকু দাঁতের পরিমাণে দাঁতের উপরে রয়েছে এতটুকু গর্তের কারণে দাঁতের যে পাল্প থাকে সেই পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত যায় নাই অর্থাৎ এমন পজিশনে এমন গর্ত হয়ে গেলেও সে দাঁতে আপনার এই গর্তটা যদি ফিলিং করে পূরণ করে নেন তাহলে এমন অবস্থায় সে দাঁতটিতে আর কখনো ব্যথা ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না তো এমন গর্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি ফিলিং করাতে পারেন কিন্তু গর্তটি এখন যতটুকু দেখা যাচ্ছে এতে মনে হচ্ছে এখনো পর্যন্ত পাল্পে সেটি পৌঁছায়নি আর তার কারণে ফিলিং করাতে পারবেন যদি এমন হতো গর্তটা ঠিক এর থেকে ছোট কিন্তু সেটি তাদের ভিতরের পাল্প পর্যন্ত পৌঁছে গেছে তাহলে আর এটিতে আপনি হয়তো ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট নাও করাতে পারতেন একটি দাঁত ফিলিং করতে সর্বোচ্চ গেলে হয়তো দশ মিনিটের মতো সময় লাগে কিন্তু একটি দাঁত রোড ক্যানেল ট্রিটমেন্ট করে যদি সেটিতে ক্যাপ করার প্রয়োজন হয় তাহলে বেশ অনেক বার ডাক্তারের কাছে যেতে হয় দু থেকে চারবার ডাক্তারের কাছে যেতে হয় ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যতটুকু গর্ত দাঁতের উপরে দেখা যাচ্ছে এমন গর্ত যদি দাঁতের উপরে হয়ে থাকে তবে সেটি ন্যাচারালি দাঁতের যে গঠন থাকে সেখানে এমন গর্তের কারণে ধরা যায় যে সেটি এতদূর পর্যন্ত আসতে পারে আর এত দূর পর্যন্ত আসলে সেটি কিন্তু দাঁতের যে পাল্প বা দন্তমজ্জা রয়েছে সেই অবধি পৌঁছায় না আর তার কারণেই এমন গর্ত যদি হয়ে থাকে তাহলে আপনি ফিলিং করাতে পারেন ফিলিং হলো দাঁতের যে গর্তটি হয়েছে সেটি মেয়াল সেটি পূরণ করে নেওয়া এটি হলো দাঁত ফিলিং করা যদি সেটি করা হয় তাহলে দাঁতটি আপনার ভবিষ্যতের জন্য আর কোনো ভয় থাকলো না দাঁতে আপনার ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না আর যদি দাঁতের পালপাইটিস রোগে আক্রান্ত হয়ে যায় অর্থাৎ দাঁতের যে কোনো অংশ থেকে যদি ছিদ্র হয় বা বড় ধরনের ক্যাভিটি হয়ে এমনটি হয়ে যায় দাঁতের পাল্পে চলে আসবে তখনই আপনার দাঁতে যন্ত্রণা হবে দাঁতের গোড়া পর্যন্ত ফুলতে থাকবে বিভিন্ন সমস্যা দেখা যাবে তো ভিউয়ার্স একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটিতে যদি আপনি ক্যাপ করাতে চান কয়েকবার ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে আর আপনি যদি ফিলিং করান তাহলে শুধুমাত্র একবারেই আপনাকে হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একটি দাঁত আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন আর যদি ট্রিটমেন্ট করিয়ে না নেন প্রাথমিক অবস্থায় তাহলে সেটি একসময় রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে আর তার জন্য দাঁতের উপরের থেকে ছিদ্র করে দাঁতের ভিতরে যে পাল্প থাকবে সেই নষ্ট হয়ে যাওয়া ইনফ্লামেট যে পাল্প থাকবে সেটি পুরোপুরিভাবে এভাবে তুলে ফেলতে হয় এর জন্য এই প্রসেসিংটা করতে হয়তো দু একদিন সময় লাগতে পারে দু এক দিন ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে এবং তার পরবর্তীতে দাঁতের উপরে কাটিং করে দাঁতে ক্যাপ পরাতে হবে বেশ ঝামেলা কিন্তু পেশেন্টের পোহাতে হয় কয়েকবার ডাক্তারের কাছে যেতে হয় আর তারপরেও আপনি যদি ফিলিং করান দাঁতে তাহলে আপনার অরিজিনাল যে দাঁতটি রয়েছে সেই অরিজিনাল দাঁতটি কিন্তু থাকবে কিন্তু আপনি যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁতে করিয়ে তারপরে একটি ক্যাপ দাঁতে পরিয়ে নেন তাহলে দাঁতটি আপনি রাখতে পারবেন ঠিকই দাঁতে কোনো সমস্যা হবে না দাঁতে কোনো ব্যথা হবে না যন্ত্রণা হবে না কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত আর অরিজিনাল আপনার যে দাঁতটি আগে ছিল সে দাঁতটির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়ে যাবে তাই ভিউয়ার্স অল্প থাকতে ডেন্টাল ক্যারেজ অল্প থাকতে আপনারা যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেন সেটি হবে সব থেকে ভালো যখন অল্প থাকবে দাঁতের উপরে কোনো cavity বা ছোট্ট কোনো ক্যারিজ যদি শুরু হয় সেই প্রাথমিক অবস্থায় যদি আপনি একটি ফিলিংয়ের মা ফিলিং দিয়ে রাখেন দাঁতে পরিষ্কার করিয়ে তাহলে কিন্তু আপনার আর সেটি গভীরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে দুইটি ফিলিং দেখতে পাচ্ছেন দুটি দাঁতে ফিলিং করা রয়েছে এবং নিচেও কিন্তু দুটি দাঁতে ফিলিং করা রয়েছে চাইলে এই ধরনের সিলভার ফিলিং বা কালো ফিলিং বা অ্যামালগাম ফিলিং বা মেটাল ফিলিং যে যেটাই বলেন এ ধরনের কালো রঙের বা সিলভার কালারের ফিলিংও আপনারা করিয়ে রাখতে পারেন দাঁতের সমস্যার কারণে এবং যদি চান কালার ম্যাচিং করে অর্থাৎ দাঁতের সঙ্গে রং মিলিয়েও আপনারা কিন্তু ফিলিং করাতে পারেন কথা হলো দাঁতের ক্যাভিটিটা স্থায়ীভাবে বন্ধ করে রাখা সে গর্ত হয়ে যাওয়া দাঁতের অংশে যেন কোনো ধরনের খাবার না ঢোকে বা কোনো কিছু জমে না থাকে তার জন্য দাঁতের ফাঁকা জায়গাটা ফিলিংয়ের মাধ্যমে পূরণ করে নেওয়া সেটি কালো হোক বা সাদা হোক তাহলে আপনার সে দাঁতটি ভবিষ্যতের জন্য আর ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু আপনি যদি অল্প থাকা সত্ত্বেও পাল রেখে দেন যখন সে দাঁতটি পাল্পাইটিসে আক্রান্ত হয়ে যাবে সমস্যা যখন পাল্পের মধ্যে ঢুকে যাবে তখন আপনার সেই দাঁতটি রাখতে গেলে রুড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে এবং দাঁতে ক্যাপ পরিয়ে নিতে হবে তো ভিওর্স এ ছিল এই ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম